তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বলবো যে অ্যাড পেড প্রমোশন লেভেল যে এটা কি এবং এটাকে আপনি ইয়েস করবেন কি নো করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো। আর তার সবার প্রথমে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, সবার প্রথমে আমি আমার ইউটিউবটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে নিচে যে প্লাস যে বোতামটা আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট এ শর্টে যাব। এখানে যাওয়ার পরে গ্যালারি থেকে আমি একটা ভিডিও পোস্ট করব। ভিডিওটি যতক্ষণ পোস্ট হচ্ছে ততক্ষণে আপনি আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, তারপরে দেখবেন এখানে আসার পরে নেক্সট করবেন। করার পরে এখানে আপনার টাইটেল যেটা লেখা সেটা লিখবেন এবং নিচে দেখবেন অ্যাড পেড প্রমোশন লেভেল যে অপশানটি আছে এটাতে আপনি কি করবেন, ইয়েস করে দিবেন কি নো করে দিবেন। দেখুন ভিউয়ার্স, এটা হলো যদি আপনি কারো কোনো অ্যাপস কিংবা কোনো ওয়েবসাইট কারোর কাছ থেকে টাকা নিয়ে আপনি যদি সেটাকে প্রমোশন করছেন তাহলে এটাতে ইয়েস করে দেবেন। আর আপনি যদি আপনার নিজের কন্টেন্ট পোস্ট করছেন, কারো কোনো কিছু প্রমোশন করছেন না, তাহলে আপনাকে ইয়েস করার দরকার নেই, তাহলে নো করে দেবেন। যদি আপনি কোনো অ্যাপস কোনো ওয়েবসাইট কোনো ভিডিও প্রমোশন করছেন তাহলে এটাকে অবশ্যই ইয়েস করে দেবেন। যদি ইয়েস না করেন তাহলে সমস্যা হবে এবং পরবর্তীতে এসটাই আসতে পারে এবং আপনার চ্যানেলও চলে যেতে পারে। সুতরাং কোনো ভিডিও প্রমোশন করলে এটাকে ইয়েস করে দেবেন। আর যদি আপনি নিজের ভিডিও কন্টেন্ট পোস্ট করেন তাহলে এটা ইয়েস করার দরকার নেই, তাহলে নো করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।